এক দুটো দেখেই বাড়ি চলে যাব তো চলো এখন যাওয়া যাক জয়চন্ডি পা চলো যাই এবারে যাচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে আর পায়েলস লাইফ রিভিউ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আর সেই দিনটা ছিল কিন্তু মহা অষ্টমী তাই সকাল সকাল জলখাবারটা বানিয়ে নিলাম অঞ্জলি দিয়ে আসার পর তো উপোস করে থাকবো তাই তখন এসে তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো তাই ভাবলাম খাবার বানিয়ে যাওয়াটাই ভালো হবে আর এদিকে আমি চাকছি গরম গরম লুচি আর কুমড়োর তরকারি আর ছোলার ডাল বানিয়েছি চলো এরপর রেডি হয়ে নিই আর আজকে মানে এইবারে অঞ্জলির টাইম অনেকটা পেছিয়ে গেছে আর ওই জন্য আমরা মানে মানে দেরিও হয়ে গেছে আর কি আর সকাল থেকে রেডি হয়ে বসে আছি তারপর দেখছি পুজো স্টার্ট হয়নি দিয়ে এখন অনেকক্ষণ একটু রেস্ট করে নিলাম আর এখন ফাইনালি রেডি হলাম আজকে আমি এটা সেটা কিনেছিলাম ওটা পরবো আমার ভীষণই পছন্দের আর একটা ফুলে পড়ে গেছে এখন এলাম আমাদের বাড়ির পাশে একটা হনুমান মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল অনেক আগে তবে আমি তখন তো ছিলাম না কলকাতায় ছিলাম আর এখন আসা হয়েছে তাই ভাবলাম একটু ঠাকুর প্রণাম করে যাই আর এখানে জায়গাটা দেখো কি নিরিবিলি শান্ত প্রকৃতির জায়গা পেছনে আবার একটা পুকুরও আছে তার জন্য কিন্তু ভীষণ লাগছে জায়গাটা আর এই রাস্তার ওপারেই আমাদের বাড়ি তো চলো একটু মন্দিরের আশপাশটা ঘুরে নিই দেখো ভীষণ ভালো লাগছে আর এরকম ফাঁকা জায়গার মধ্যে মন্দির আমার এত ভালো লাগে মনে হয় সারাক্ষণ বসে থাকি বেশ ভালো লাগছে জায়গাটা চলো আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর জানি না কটা ঠাকুর দেখতে পারবো বাইরে যা ভীষণ রোদ তবে রাত্রে ঠাকুর দেখে কিন্তু ভীষণ মজা লাগে আর এই প্যান্ডেলটা দেখো একটা কেদারনাথের থিম বানিয়েছে কি সুন্দর লাগছে না চারিপাশটা ভীষণ ভালো লাগছিল আর রাত্রে যদি প্যান্ডেল ভিড় হয় দেখতে মজা লাগে আমার বরের আবার ভিড় পছন্দ নয় তাই আমাকে টানতে টানতে সকালে নিয়ে এলো আর দিনের বেলা বলেই অনেক ফাঁকা চলো ফাঁকার মধ্যে প্যান্ডেলটা ভালোভাবে ঘুরে দেখে নিই চলো এখানে একটা ঠাকুর দেখা হয়ে গেছে আর আজ অষ্টমীর দিন নবমী পেরোলেই তো পুজো শেষ তাই একটু মন খুলে ঘুরেই নি তাই না পুজো শেষ হয়ে গেলে তো আর সেই ঘরবন্দি জীবন কেউ বেরোতে পারে না আর বেরোলেও এইভাবে পুজোর আনন্দটা নেওয়া যায় না এখানে থিমটা বানিয়েছে কেদারনাথ তো আমরা এটা দেখে নিলাম এখন দেখি আরও অন্য অন্য কোনো ঠাকুর দেখতে যাচ্ছি আর এত রোদ বাপরে নেক্সট চলে এলাম আরেকটা প্যান্ডেল দেখতে আর এখানে না একটা ভীষণ সুন্দর ঠাকুরের গান হচ্ছিল মানে বেশ পুজো পুজো লাগছিল আর কি কিন্তু আমাকে ভয়সভা দিতে হচ্ছে কারণ কপি ক্লেম চলে আসবে তার কারণে আজকে অষ্টমীর দিন ঘুরছি আর আমার ছোটবেলাকার কথাগুলো মনে করছি ছোটবেলাকার বলবো না বেশ তিন চার বছর আগের কথা যখন বান্ধবীদের সাথে খুব ঘুরতাম তো পুজোর সময়ের দিনগুলো এলেই খুব মনে পড়ে সকাল রাত দিন এত ঘুরতাম পুজোর চারটে দিন যে সত্যি মা বাড়িতে সবসময় বলতো আজকে কি বাড়িতে কিচ্ছু খাবি না বলতাম না আজকেও খাবো না কোনো দিন পুজোর একটা দিনও বাইরে মানে খেতাম বাড়িতে খাওয়ার কথা একেবারে ভুলে যেতাম
তো দেখো এই প্যান্ডেলটা কিন্তু সত্যি খুব ভালো করেছে, একটা পুতুলের বানিয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। আর অলরেডি পুজো শেষ হয়ে গেছে, তাই মণ্ডপগুলো অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর তখন তো দুপুর হয়ে গেছিল, আমরা জাস্ট খাবার খেয়ে বেরিয়েছিলাম, তার জন্য আমাদের ঘোরার অনেক টাইম ছিল। কিন্তু সত্যি বলতে আমারই এনার্জি শেষ হয়ে গেছিলো। অনেকগুলো ঠাকুর দেখলাম, আর ঘুরতে ঘুরতে আমার গলা একেবারে শুকিয়ে গেছে, তাই এখানে একটু সোডা খেয়ে নিলাম। আর অষ্টমীর দিন বাইরের কিছু খাবার খাবো না, আর এমনিতেও রোদ গরমে বাইরের খাবার খেতে একদম ইচ্ছেও করছে না। তো চলো এখন বেরিয়ে পড়লাম, আর একটা ঠাকুর দেখেই আমরা বাড়ি চলে যাব। আর সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি, যেই রাস্তা দিয়ে আমরা এই কেদারনাথ প্যান্ডেলটা দেখলাম। চলো তোমরাও একবার দেখে নাও প্যান্ডেলটা। তো এখন আমরা এই জায়গাটা একটু দাঁড়ালাম, এটা হচ্ছে কি সুন্দর দেখো, গাছগুলো একটু ঢলে গেছে আর রোদটা আসছে, ভীষণ ভালো লাগছে। তো তাই এখানে একটু দাঁড়ানো হলো আর কি। চলো এরপর আবার যাওয়া যাক, দেখি এখন তিন চারটা ঠাকুর দেখেছি, আরো এক দুটো দেখেই বাড়ি চলে যাব। তো চলো এখন যাওয়া যাক, চলো যাই এবারে যাচ্ছি। এদিকে বাড়ি যাওয়ার পথে দেখি আরেকটা প্যান্ডেল হাতে রয়ে গেল, তো চলো এই প্যান্ডেলটাও দেখে নিই আর মাকে দর্শন করে নিই, তারপর আমরা কিন্তু বিকেলে আবার বেরোবো, তাই একটু বাড়িতে যেয়ে রেস্ট নেব। এদিকে আমরা সন্ধ্যের সময় আবার বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে, সামনে সামনের প্যান্ডেলগুলো দেখা হয়নি, তাই আজকে দেখে নিলাম। আর কালকে তো চলে যাব আমার বাড়ি, তাই আজকে রাতেই যতগুলো পারলাম ঠাকুর একেবারে দেখে নিলাম।